তারা আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের এবং আমি এবং আমাদের দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক উপদেষ্টা আমরা তিনজন সঙ্গে আলোচনা হয়েছে। ওনাদের আসলে মেইনলি উদ্দেশ্যটা হলো ওনারা একটা টিম আসছেন এবং আরেকটা টিম আসবে তাদের এই মাসের 23 তারিখ। তো দুই টিম আসার পরে তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছেন আগামী ইলেকশনটা যাতে ফেয়ার হয় এবং ভালোভাবে হয় নিরপেক্ষভাবে হয় সেই বিষয়ে তারা কথা বলছেন এবং তাদের অবজারভার পাঠাবে কিনা বা পাঠাবে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নেবেন। এখান থেকে দুইটা টিম এই টিম এবং পরের টিমটা আসার পরে তারাও কথা বলবে। তারপরে এই দুই টিম ব্রাসেলসে গিয়ে তারা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে ইউ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে। তো মূলত নির্বাচন বিষয়ে তারা আমাদের সঙ্গে কথা বলছেন। আপনারা মৌলিক কি কথা বলেছেন, জাতীয় পার্টির স্ট্যান্ড কি, আপনাদের কাছে মূলত কি জানতে চেয়েছেন? না, আমরা মৌলিক বিষয়টা আমরা বলেছি যে নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা, এবং এটা আলোচনার মাধ্যমে এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে কেবল সম্ভব। সে আলোচনাটা আসলে এই মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়েছে? না, নির্বাচনকালীন সরকার নিয়ে কথা হয় না, তারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড না। তারা আসছেন যে নির্বাচন তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই বিষয়ে সার্বিক পরিস্থিতি তারা। তার মানে কি জাতীয় পার্টি একটা সংলাপ চায় আগামী নির্বাচনকে সুষ্ঠু আবাদ করতে? জাতীয় পার্টি অবশ্যই সবসময় তো এটা সংলাপ, কারণ সংলাপ ছাড়া তো কোনো সমাধান হবে না। আপনারা দেখেছেন যে বড় দুটি রাজনৈতিক দল আজকে দুই দলে বলছে এক দফা। কিসের এক দফা? কোনো এক দফা না, আমরা চাই জনগণের স্বার্থে, কোন দফা টফা না, ভালোভাবে ইলেকশনটা কীভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায় সবার সহযোগিতা, সেই বিষয়ে আমাদের একসঙ্গে কথা বলা দরকার। জাতীয় পার্টি কোনো জাতীয় পার্টির দেওয়া একটাই, যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে করার জন্য আমরা সবাই যাতে একসাথে বসতে পারি, এটা সরকার একটা উদ্যোগ নেওয়া দরকার। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ভাই, আমি ইউরোপীয় ইউনিয়ন না, জাতীয় পার্টি আমি ঠিক আছে।